দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সামনে বন্ধু আমন্ত্রণ জানাচ্ছি এনজয় করবার জন্য। আজকে আমরা কথা বলবো ক্রিকেট কালচার অফ বাংলাদেশ এই বিষয়টি নিয়ে, এবং এই চমৎকার সমসাময়িক বিষয়টিতে কথা বলবার জন্য চারজন গুণী মানুষকে এই মুহূর্তে আমরা অতিথি হিসেবে সেটে পেয়েছি। একে একে তাদের সাথে পরিচিত হয়ে নেই খুব সংক্ষেপে, এবং প্রত্যেকে আপনাদের কাছে খুব পরিচিত, বিশেষ করে স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের এই প্ল্যাটফর্মে ওনারা বহুবার এসেছেন, বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, এবং সবগুলো পর্বকে ওনারা বেশ প্রাণবন্ত করে মুখর করে রেখেছিলেন, এনজয় করেছেন আপনারা, সেই ফিডব্যাকও আমরা প্রতিনিয়তই পেয়েছি। স্ক্রিনের মাঝখানে উপরে রয়েছেন খন্দকার সালেক সুফি, মেলবোর্ন অস্ট্রেলিয়া প্রবাসী, আছেন লিভিং লিজেন্ড সিনিয়র মোস্ট কমেন্টেটর আলফাজউদ্দিন আহমেদ, আরও একজন সিনিয়র মোস্ট কমেন্টেটর নিখিল রঞ্জন দাস স্ক্রিনের নিচে বাঁ দিকে রয়েছেন, এবং একেবারে ডান দিকে স্ক্রিনের নিচে রয়েছেন ডাক্তার অনুপম হোসেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস কনসালটেন্ট। জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই শো, হাউ আর ইউ এভরিবডি? এক বাক্যে যদি বলেন সালেক ভাই, শুরু করুন। ভালোই আছি, কিন্তু আপনি শুরু করেছেন ক্রিকেট, ক্রিকেট সংস্কৃতি, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি বলতে কোনো জিনিস এখনো গড়ে ওঠেনি। আচ্ছা, আসবে সেখানে আলফাত ভাই, হাউ ডু ইউ ডু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, ভালো আছি, তবে চারিদিক থেকে কেমন যেন মনে হচ্ছে যে ঘিরে আসছে কোভিড, একবারে বর্ডারিং এরিয়া থেকে শুরু করে আস্তে আস্তে ঢাকা থেকে শেষ পর্যন্ত এসে পৌঁছাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তা। অ্যাবসলিউটলি। নিখিল দা, কেমন আছেন? আমরা কিন্তু আমরা যেটা এমনি আমরা ভালোই, কিন্তু যেটা আগে কোভিড এর প্রকোপ খুব বেড়ে গেছে হঠাৎ করে, এবং কালকে বেশ কিছু, আজকে পেপারে যা দেখলাম, কালকে অনেক কিছু, অনেক অনেকে ভিকটিম হয়েছেন, এবং এটা নিয়ে আমাদের এখানে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন এবং মেডিকেল কলেজে যারা আছেন, তারা চিন্তা ভাবনা করছেন যে এরিয়া ওয়াইজ রেড জোন কিংবা লকডাউন করবেন কিনা। জি, থ্যাংক ইউ। আমরা সবাই সুস্থ থাকব, নিরাপদ থাকব, এবং কোভিড এর জন্য যে তিনটা ম্যান্ডেটরি কন্ডিশনস আমাদেরকে অনুসরণ করতে হচ্ছে, নিয়মিত হাত ধোয়া বা স্যানিটাইজ করা, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, এভাবে করে আমাদের এই নিউ নর্মাল সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে হবে। ডাক্তার অনুপম হোসেন, হাউ ডু ইউ ডু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। কোভিড পিরিয়ডে ভালো থাকতে পারাটাই বোধ করি অনেক অনেক ভালো থাকা, পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিবডি। আমরা অনেকগুলো দর্শকের উপস্থিতিতে পেয়েছি, এবং তাদের শুরুতেই বেশ কিছু কমেন্টস পাচ্ছি, তো তাদেরকে অ্যাকনোলেজ করি এবং তাদেরকে আমন্ত্রণ জানাই যে এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনারা নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে শেয়ার করে দিন, তাহলে অনেকে এটা একসাথে উপভোগ করতে পারবে, দেখতে পারবে, এবং পরবর্তীতে তো রেকর্ডেড ভার্সন থাকছেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। লেটস এনজয় উইথ আস উইথ আওয়ার গেস্ট। অ্যাকচুয়ালি সাইফুল হুদা আমাদেরকে শুরুতেই লিখছেন চট্টগ্রাম থেকে যে সবাইকে সালাম, বদরুল হুদা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই। আশরাফুল ইসলাম বাঁধন বলছেন, একজন নিয়মিত শ্রোতা হিসেবে আজও উপভোগ করছি। এম এম ওসমান সৌদি আরব থেকে লিখছেন, আমার প্রিয় মুখগুলো একসাথে সবাইকে শুনছি সৌদি আরব থেকে, আপনি শেয়ার করে দিন। অনন্য মামুন সাথে আছি বলছেন, রায়হান আমাদেরকে লিখছেন, সবাইকে দেখে অনেক ভালো লাগছে, আর হুমায়ুন কবির শুরুতে জয়েন করেছেন আমাদের সঙ্গে, বলছেন গ্রেট জব ডিয়ার ফ্রেন্ড, অ্যাকচুয়ালি মাই ক্লাসমেট ফ্রেন্ড ফ্রম রাজশাহী। তো ফ্রেন্ডস, শেয়ার করে দিন। আমরা ডক্টর অনুপম হোসেন আপনাকে দিয়ে আলোচনাটা সূত্রপাত আজকে ঘটাতে চাই, জুনিয়র ফার্স্ট, আজকে একটু নিয়ম ভেঙে। হ্যাঁ, তো সেভাবে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি যে ক্রিকেট কালচার অফ বাংলাদেশ, এইটা আমার প্রোগ্রামের শিরোনাম, এটাকে বেজ করে আমরা স্পোর্টস কালচার ইন এ ব্রডার টার্ম ডেফিনেটলি আলোচনা করব, এবং সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনী মোহামেডান ডার্বিতে যে সাকিব কাণ্ড বা শিষ্টাচার বহির্ভূত যে কাণ্ড কারখানা আমরা দেখলাম, এবং একই সাথে সেই কাণ্ড কারখানাকে ফলো করে ডোমেস্টিক ক্রিকেটে আবহমান কাল থেকে চলে আসা যে দুর্নীতি, অনিয়ম বা নোংরামি, এই সবগুলি কিন্তু সামনে আসছে। সামগ্রিক বিষয়টিকে ইন্ট্রোডাক্টরি স্লটে আপনি 3-4 মিনিটে কিভাবে ইন্ট্রোডিউস করবেন স্পোর্টস কালচার অর ক্রিকেট কালচার অফ বাংলাদেশ? থ্যাংক ইউ শামসুল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমার মনে হয় যে
সালিক ভাই অ্যাবসলিউটলি রাইট যে ক্রিকেট কালচার আমাদের ডেভেলপই করেনি। এইদিকে যদি আলোচনা করতে যাই তাহলে বোধ হয় এই 45 মিনিট আমরা যে আলোচনা করবো এই সময়টা অনেক লিমিটেড মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় ঘটনা স্পেসিফিক করে আমরা আলোচনা করাটাই বেটার হবে। যদি সাম্প্রতিক সময়ে সাকিব যে কাণ্ড ঘটিয়েছেন সেই ব্যাপারটির দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো এই ঘটনার পেছনে কিন্তু অনেক পেছনের কিছু হিস্ট্রি রয়েছে। আমরা যদি একে একে চিন্তা করি, সাকিবরা যখন গ্রোম আপ হয়েছে তখন আমাকে বিকেএসপিতে নিয়মিতই যেতে হতো, ক্লাস 7-8-9 ছাত্র তখন সাকিব। বিটিভির হয়ে আমি প্রায় প্রতি সপ্তাহে একাধিকবার বিকেএসপি যেতাম এবং স্পোর্টস সায়েন্স অলরেডি তখন ডাক্তার হয়ে গেছে, স্পোর্টস সায়েন্সের কিছু ক্লাস নেবার জন্য আমি বিকেএসপিতে যেতাম। সেই সময় দেখেছি দে আর ভেরি প্রমিসিং, কিন্তু ব্যাপারগুলি হলো তাদেরকে হয়তো ব্যাটিং বোলিং ফিল্ডিং শেখানো হয়েছে বিকেএসপিতে, কিন্তু তাদের সফট স্কিল ডেভেলপমেন্ট যেটা, তাদের ব্যক্তিত্ব গড়ে ওঠা, তাদের ইমোশন কন্ট্রোল কিভাবে করতে হবে, তাদের কথা বলা, মানুষের সাথে বিহেভিয়ার, ক্রিকেট খেললে সমর্থক আসবে, সমর্থকদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তার ফেলো ক্রিকেটারদের সাথে কিভাবে কথা বলতে হবে, আচরণ করতে হবে, জুনিয়রদেরকে কিভাবে গ্রুম আপ করতে হবে কিংবা জুনিয়রদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এই ব্যাপারগুলি তাদেরকে শেখানো হয়নি বিকেএসপিতে, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপরে যে ব্যাপারটি ঘটেছে সেটি হলো তারা যখন ক্লাব ক্রিকেটে এসেছে, ক্লাব ক্রিকেটে দেখতে পেয়েছে নানা ধরনের অনিয়ম। একজন সংগঠক, তিনি দিনের বেলায় বিসিবির কর্মকর্তা, রাত্রেবেলা ক্লাব কর্মকর্তা, এবং তাদের মাঝে যে হিপোক্রেসি, যে কোনোভাবেই ম্যাচ জিততে হবে, যে কোনোভাবেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হবে, এই যে আবাহনী মোহামেডান কিংবা আরও পরবর্তীতে যে 2-3 ক্লাব ক্রিকেটে এসেছে, এবং তারা আম্পায়ারিং দূষিত করা থেকে শুরু করে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে হেনো কাজ নাই যে করেনি, এবং ক্রিকেট যেহেতু আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, সুতরাং এখানে এমন কিছু সংগঠক চলে এসেছেন ক্লাব লেভেলে, বিসিবি লেভেলে, যাদের পাড়ার লেভেলে সংগঠক হবার যোগ্যতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের পাড়ার লেভেলে সংগঠক হবার মিনিমাম কোয়ালিফিকেশন এবং দায়িত্ব নেই, তারা হয়ে গেছেন বিসিবির সংগঠক, তারা হয়ে গেছেন ক্লাবের বড় বড় কর্মকর্তা। এই যখন অবস্থা তখন আসলে সাকিবদেরকে একেবারে দোষারোপ করা, বোধহয় সাকিবকে কিংবা সাকিবের মতো প্লেয়ারকে শুধুমাত্র দোষারোপ করা বোধহয় তার প্রতি অন্যায় করা হবে। তারপরে আসুন বিসিবির কথা, বিসিবির গ্রামীণ ফোন ক্রিকেট একাডেমি গড়ে তুলল, তারপরে অনেক কিছুই গড়ে তুলল, কিন্তু এই বিসিবি কিন্তু কি প্লেয়ারদের স্পোর্টস সাইকোলজি সাপোর্ট দিয়েছে? এই প্লেয়ারদের যে গ্রুম আপ করার ব্যাপারে, প্লেয়াররা যে কিভাবে মাঠে আচরণ করবে, মাঠের বাইরে কিভাবে আচরণ করবে, তাদের টাকা পয়সা হয়ে গেলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে করবে, তাদের ব্যক্তিত্ব কিভাবে ডেভেলপ করবে, ক্রিকেটাররা ওই যে বললাম যে মেয়ে ঘটিত বা এরকম কোনো কেলেঙ্কারিতে যেন জড়িয়ে না পড়ে, প্রেসের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে প্রেস হ্যান্ডেল করবে, কিভাবে সমর্থকদের হ্যান্ডেল করবে, এই যে ব্যাপারগুলি স্পোর্টস সাইকোলজির এই ব্যাপারগুলি কিন্তু তাদেরকে মোটেই গ্রুম আপে করানো হয়নি বিসিবি পর্যায়ে। তাহলে দেখুন, প্রথম যখন বিকেএসপি পর্যায়ে তারা এসেছে বা যে পর্যায় থেকে প্রতিটি ক্রিকেটার এসেছে সেখানেও তাদেরকে শেখানো হয়নি, পরবর্তীতে ক্লাব লেভেলে শেখানো হয়নি, ক্লাব লেভেলে শেখানো হয়েছে আম্পায়ারিং কিংবা যে কোনোভাবে ম্যাচ জেতা, চ্যাম্পিয়ন হওয়া, এবং বিসিবিতে পরবর্তীতে তারা যখন ন্যাশনাল টিমকে সার্ভ করতে গেছে তখনও কিন্তু তারা তেমন কোনো কিছু শেখেনি। সো এই এই ব্যাপারটি আমার মনে হয় একটি বড় গ্রে এরিয়া, এবং এই বড় গ্রে এরিয়া বলেই এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে এবং আমরা শুধুমাত্র শঙ্কা প্রকাশই করতে পারবো এবং বলবো যে আমাদের ক্রিকেট কালচার ডেভেলপ করেনি। কিন্তু এর পেছনে কারা রয়েছে, এই তদন্ত কমিটি গঠন করে শুধুমাত্র টোকেন কিছু শাস্তি দিলেই হবে না, এর অনেক গভীরে যেতে হবে। আপাতত ওপেনিং স্লটে আমি এটুকু বলছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর অনুপম হোসেন, ওয়েল সেড। আমার মনে হয় যে একটা সম্যক ধারণা আপনার কথা থেকে পেলাম যে হাউ টু গ্রোম আপ, হাউ টু বিল্ড আপ অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ক্যারেক্টার ফ্রম দ্য আর্লি ডেইজ। আলফাজ ভাই, আপনার কাছে যেতে চাই, সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর, আগে সালেকের কাছ থেকে শুনি, সালেকের কাছ থেকে শুনি আগে। আমার মনে হয় না, আপনার কাছে একটু শুনে নি, ছোট করে শুনবো আমরা আজকে সবাই, একটু ছোট ছোট স্লটে একটু টু দ্য পয়েন্টে কথা বলবো, যেহেতু আমাদের লিমিটেড টাইম, গেস্ট বেশি এবং শ্রোতারা, কিন্তু দর্শকরা অনেকেই জয়েন করেছে, তাদেরও কিছু মতামত আমরা পাবো নিশ্চয়ই ভবিষ্যতে, সেগুলোকে অ্যাড্রেস করবো অ্যাট দ্য এন্ড পার্ট অফ আওয়ার শো। এনিওয়ে আলফাজ ভাই, আপনি বলুন যে
কোন একটা অন্যায় প্রতিবাদ কি আরেকটা অন্যায় দিয়ে করা যায়, যেটা সাকিব করেছে সোশ্যাল মিডিয়ায়? অনেকে সাকিবকে ডিফেন্ড করে লিখছে। এখন আমি, তুমি একটা কঠিন প্রশ্ন করেছো আমাকে, লিডিং প্রশ্ন, এবং এটার উত্তর দিতে গেলে জানি না খুব সকলে পছন্দ করবে কিনা। এটা আমাদের যে কালচারের কথা যখন এসে যায়, এটা আমি একটা দোষ করলাম বা আমার লোক একটা দোষ করলো, সেটার বিচার যাতে না হয় বা সেটাকে ঢাকার জন্য আমি আমার প্রতিপক্ষ বা আমার আগে কে কে এরকম অপরাধ করেছিল এবং তারা কিভাবে বেঁচে গেছিল এবং সেগুলো বলে কিন্তু আমরা পার পাওয়ার চেষ্টা করি। যেরকম আমাদের কি বলবো, সব ক্ষেত্রে এরকম হচ্ছে যে এখনকার যে দুর্নীতি সেটাকে জায়েজ করার জন্য বলা হচ্ছে যে এই দুর্নীতি এখন হচ্ছে না, এটা আরো আগের থেকে শুরু হয়েছিল, সুতরাং এখনকারটা একটা জায়েজ। তো এইরকম একটা কি বলবো সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এবং সেটা হওয়ার একটাই কারণ যে আমাদের আইন কানুন সবই আছে কিন্তু সেগুলোর ঠিক প্রয়োগ নেই। তদন্ত কমিটির কথা বলছিল অনুপম, আসলে তদন্ত কমিটিগুলো ফলে করা হয় একটা জিনিসকে ধামা চাপা দেওয়ার জন্য। আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো তদন্ত কমিটি সঠিকভাবে তদন্ত করেছে, নিরপেক্ষভাবে কমিটি গঠন করা হয়েছে, নিরপেক্ষ তদন্ত হয়েছে এবং সেটা পাবলিক করা হয়েছে, সেটা সকল সর্বসাধারণকে জানানো হয়েছে এবং তার উপরে ভিত্তি করে একটা কঠিন শাস্তি নেওয়া হয়েছে। কিন্তু সেটা যদি করা হতো, আমরা যদি সেই সংস্কৃতি চালু করতে পারতাম, তাহলে কিন্তু এই যে আমাদের এখন সংস্কৃতি নিয়ে কথা বলছি, আমাদের কালচার নিয়ে কথা বলছি, এর যে ডেটোরিয়েশন হচ্ছে এগুলো নিয়ে আমরা চিন্তিত হচ্ছি, এটা আমার মনে হয় আমাদেরকে হতে হতো না। আর যে কথা অনুপম বলছিল যে স্কুলে আসার পরে আমরা কালচার শিখবো, এর চেয়েও একটু যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু কালচারটা ফ্যামিলির থেকেও আসে। আমরা যদি বাড়িতে মোটামুটি ভাবে সভ্য নম্র এগুলো হই, ভদ্রতা আচরণ শিখি, কাকে সালাম দিতে হবে, কাকে দেখলে উঠে দাঁড়াতে হবে, কাকে দেখলে জোরে কথা বলা যাবে না, এগুলো যদি সেখান থেকে আমরা শিখে আসি, তাহলে আমার মনে হয় স্কুলে সেটা একটু গ্রুমড আপ হয়ে যায়। আমরা আমার মনে আছে যে যথেষ্ট বড় হয়ে যাওয়ার পরেও আমি যদি আমার প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখতাম, তা আমি রিক্সা দাঁড় করিয়ে নেমে তার পায়ে হাত দিয়ে সালাম করেছি এবং তাকে জিজ্ঞেস করেছি, স্যার কেমন আছেন, এতদিন পরে আপনাকে দেখলাম, ভালো লাগছে, আপনি ভালো আছেন তো? এখন কিন্তু এরকম কালচার আমরা দেখি না, এই জিনিসটা একেবারে উবে যাওয়া, সেই উবে যাওয়ার মতন উড়ে গেছে। তো এই এই কালচারগুলো উড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে ডেটোরিয়েশন সেটা কিন্তু ঘটে গেছে। এখন সেই জায়গায় ফিরে আসতে হলে পারে আমাদেরকে আমূল পরিবর্তন, আমূল বিবর্তন এবং ন্যায়নীতি যেটাকে বলা হয় সেটাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, এবং সেটা করা খুব কঠিন। আগেই বলেছি যে এখানে কিন্তু আমাদের যতগুলো সংগঠন রয়েছে, খালি ক্রিকেট কেন, সাথে পাশাপাশি যদি ফুটবল বলি, ভলিবল বলি, অন্য যেগুলোই বলি, সবখানেই কিন্তু একই রকম হয়ে গেছে যে যে যেখানে আমরা নিয়ন্ত্রণে আছি তারা, আমরা এটা আজীবনের কর্তা, হর্তা কর্তা বিধাতা এটার মালিক। আমি এই চেয়ারটা ছেড়ে কোনোদিন যাবো না, এই চেয়ারটা আমি বসেছি, এটা আমার, এটা এটা দখল করার জন্য আমাকে যত রকম দুর্নীতি করতে হয় সেগুলো আমি করব, কনস্টিটিউশন পরিবর্তন করব, আম্পায়ারকে ইনফ্লুয়েন্স করব, এই করেও কিন্তু আমাকে এই চেয়ারটাতেই থাকতে হবে। এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে, এটা থেকে বেরিয়ে আসা কিন্তু এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আলফাজ ভাই, আমরা এই জায়গায় আবারও ফিরবো এবং ওই ইস্যুগুলো নিয়ে আবারও কথা বলবো যে ডোমেস্টিক ক্রিকেট কালচারটা সত্যিকার অর্থে আমরা পজিটিভলি এগিয়ে নিতে কেন পারিনি। সালেক ভাই, আপনি একটু বলবেন যে আপনি একজন তারকা, তারকার যেমন খ্যাতি আছে, যশ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ভক্ত শ্রোতারা গ্লোবালি আপনাকে সেই স্টার উপাধি দিয়ে যেমন উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত করে, অ্যাট দ্য সেম টাইম তারকার কিছু খ্যাতির বিড়ম্বনাও আছে, তো এই বিষয়গুলোকে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি নাই চলতে পারেন ব্যক্তি জীবনে, তাহলে আপনি কিসের তারকা? আমি একটু অনুপম এবং আলফাজ ভাইয়ের সাথে একটু যোগসূত্র দিয়ে বলি, আমি সরাসরি বলি, ক্রিকেটে যে দুর্নীতি বা ফিক্সড ম্যাচ, এটা একটা ভাইরাস, এই ভাইরাসটা এই মুহূর্তে আমাদের করোনা ভাইরাস থেকেও বেশি সংক্রমিত, কারণ ক্রিকেট খেলাটা এখন হচ্ছে একটা বড় ধরনের ক্যাসিনো। এই টেবিলে যে ক্রিকেট খেলা হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, গত 8 বা শুরু থেকে ছিল মোহামেডান আবাহনী ম্যাচে, কিন্তু আমি কম খেললেও কিন্তু মোহামেডান আবাহনী ম্যাচে খেলেছি, 2 বছর 3 বছর খেলেছি, আপনারা জানেন, আমি জানি সব পর্যায়ে, আমি নিজে আম্পায়ারিংও করেছি। এই দুর্নীতি হওয়ার পরে এই যে ঘটনাটা ঘটলো, সেখানে আমাদের বিসিবি বস সরাসরি বললেন ডোমেস্টিক ক্রিকেটে এই দুর্নীতি হচ্ছে, আমি তো জানি না, আমার কাছে এত বাইরের থেকে এত ই হচ্ছে, অজীব উনি জানেন না, কিন্তু এখানে যারা দুর্নীতি করছে, এই যে 12টা টিম খেলছে তার মধ্যে আমি পরিষ্কার বলে দেই, প্রাইম ব্যাংক, প্রাইম দলেশ্বর এবং পারটেক্স ছাড়া বাকি 9টি দলের সঙ্গেই
যারা এই দুর্নীতির সাথে যারা আম্পায়ারিং নিয়ে আছেন তারা জড়িত আছেন। এখন নয়টার মধ্যে থেকে কোন ছয়টাকে ওনারা খুঁজে বার করবেন সেটা তাদের তুল্য বিচারে হচ্ছে। আজকে সাকিব যে ঘটনা ঘটেছে, সাকিব বাংলাদেশের একটা রোল মডেল হতে চায়, ওকে দেখে ভবিষ্যতের অনেকেই ওকে ফলো করে, সেই সাকিবের পক্ষে এই জিনিসটা না করে সাকিবের কিন্তু অনেক অ্যাক্সেস আছে। আমি জানি সাকিবের স্ত্রীকে যখন গর্ভবতী হয় মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে রান্না করে পাঠিয়েছিলেন। এই ফোরামে এইভাবে না করে সাকিবের আরো অনেক কিছু করার ছিল। সে এত বড় একটা ক্রিকেটার, সে জানে না পাঁচ ওভার খেলা হলে টি টোয়েন্টির ম্যাচ শেষ হয়ে যায়। টি টোয়েন্টি ম্যাচ বিশ আকাশে মেঘ ছিল, ওই ঘটনার পরে ওর যদি টিম নিয়ে বেরিয়ে চলে আসতো টিমটা জিতে যেত। কিন্তু যেহেতু এটা সাকিব এবং যেহেতু সাকিবের বিশ্ব পরিচিতি আছে, এটা বিশেষভাবে ছড়িয়ে পড়েছে এবং এখান থেকে বিভিন্ন দেশ এটা পিক করেছে, ভারতীয়রা পিক করেছে, ইভেন অস্ট্রেলিয়ায়ও আমাকে অনেকে এটা জিজ্ঞাসা করেছে, এটা একটা আলোড়ন পড়ে গেছে। এরপরে ওই ঘটনায় কারা কারা ছিল, সাকিব ছিল, আম্পায়ার ছিল কি ইমরান পারভেজ নাম, এবং এমন একজন বিতর্কিত দশানন আমি যাকে বলি যার দশটা মাথা আছে, সে বোর্ডের ডাইরেক্টর, সে একটা ক্লাবের হেড কোচ, সে ন্যাশনাল হেড কোচ দশানন বলি, তারও ইনভলভমেন্ট ছিল। কিন্তু শাস্তি হলো সেই আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে এবং কোড অফ কন্ডাক্ট ব্রিচ করছে। আমি জানি সেক্ষেত্রেও তার এটা কোড অফ কন্ডাক্ট এটা লেভেল ফোর, তার পাঁচটা ম্যাচ হওয়া উচিত ছিল সাসপেনশন, সেটা হয়নি। কিন্তু বাকিদের কি হবে এখন, যে পাঁচজনকে দিয়ে যে কমিটি করা হয়েছে, আমি তো মনে করি আকসুর প্রতিনিধি থাকা উচিত, ইন্টারন্যাশনাল একজন প্রতিনিধি থাকা উচিত, এবং যে ফুটেজগুলি আছে এই ফুটেজ যদি কেউ, ইভেন আমিও যদি আপসেট হয়ে যাই, আমি যদি এটা প্রপারলি লিখে আইসিসি কে এবং সবগুলি ক্রিকেটকে পাঠাই, বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। এটা পুরো জিনিসটা ডিজাইন করা হয়েছে ইলেকশনকে সামনে রেখে। আপনি খেলতে যাবেন জিম্বাবুয়েতে টেস্ট ওয়ান ডে, আপনি টিমকে প্রিপেয়ার না করে জিম্বাবুয়েতে খেলতে পাঠাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশের জন্য সৌভাগ্য হবে জিম্বাবুয়েতে এখন করোনা ভীষণভাবে ছড়িয়ে পড়েছে যদি চলে যায়। এই যে ক্রিকেটে এই জুয়া, এখন তো পুরো বাংলাদেশে জুয়া হয় ক্রিকেট নিয়ে, ক্রিকেট নিয়ে ফিক্সিং হয়। আপনি জানেন যে আইপিএল নিয়ে বাংলাদেশে ফিক্সিং হয় গ্রামে গঞ্জে চার দোকানে। এই যে ক্রিকেটের যে এই ধরনের দুর্নীতি বড় আকারে ছড়িয়ে পড়ছে, এর জন্য কিন্তু সমাজ নানান ভাবে হচ্ছে, ইয়াং ছেলেপেলেগুলি সরে যাচ্ছে। সাকিব যে ঘটনা করলো, আপনি তারকার বিড়ম্বনা পড়েছেন, সাকিব শুড লুক এট হিজ ই, তার আয়নায় যে চোখ দেখানো তাকে দেখা উচিত, সে যে লেভেলে পৌঁছাইছে তাকে আগের পানিশমেন্ট গুলি যদি হতো, সে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে টিভিতে যেভাবে ই করেছিল তখনই তার আজীবন তার ব্যান হয়ে যাওয়া উচিত ছিল। সে আইকন এবং তাকে দেখে বাচ্চারা শিখে, ইটস এ ব্যাড এক্সাম্পল, ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। তার হাতে অনেক বিকল্প ছিল, সেটা করা উচিত ছিল। দ্যাটস উই মিন, যে আপনি যখন তারকা হন দীর্ঘদিনের শ্রমে ঘামে হন, সেইটা তো একটা দুটো মিসকন্ডাক্টের মাধ্যমে আপনি বিলীন হয়ে যেতে পারেন না, বা সেটাকে ধুলোই মিশিয়ে দিতে পারেন না। লাখো কোটি ভক্ত শ্রোতা ইয়াং গ্রুপ আপনাকে ফলো করে। নিখিল রঞ্জন দাস দাদা, আপনার কাছে যেতে চাচ্ছি, ডোমেস্টিক ক্রিকেটে এই যে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং বা ক্লাব স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজেদের মতো মেকানিজম ডেভেলপ করা, এইটা কি মানে ইদানিং কালে হচ্ছে নাকি আবহমান কাল থেকেই চলে আসছে? আপনি তো নিজেও একজন ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম ডিএস এর ক্রিকেট কমিটির সেক্রেটারি হিসেবে ক্রিকেট পরিচালনা করেছেন গোড়ার দিকে, আমরা জানি আপনার সাংগঠনিক তৎপরতা রয়েছে কমেন্ট্রির পাশাপাশি, ওই অ্যাঙ্গেলে আপনি একটু বলবেন। ধন্যবাদ শামসুল। আমি মাঝে মাঝে বলে থাকি যে আমি বাংলাদেশ ক্রিকেটকে জন্মলগ্ন থেকে দেখেছি। 1954-55 ভারত পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে যখন এখানে ক্রিকেট শুরু হলো, আমি কিন্তু বল বয় হিসাবে কাজ করেছি, কাজে আমি বলতে পারি যে আমি জন্মলগ্ন থেকে দেখেছি। তবে একটা জিনিস যেটা হলো, আমরা বলে থাকি যে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, দিস ইজ নট ক্রিকেট, মানে এটা আমার মানে অশালীনতা যা কিছু তাকেই আমরা বলে থাকি দিস ইজ নট ক্রিকেট। সাকিব তার একটা ভাবমূর্তি রয়েছে, ভাবমূর্তি হলো সে বিশ্বের এখন অন্যতম সেরা অলরাউন্ডার, অল নাম্বার ওয়ান, এটা একটা আছে। এবং সাকিবকে একটু আগে সালেক সুফি বলেছেন এবং আলফাজও বলেছে, অনুপমও বলেছে, তাকে দেখে অনেকে ফলো করছে,
কাজে সাকিব কেন এটা করবে? অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, আমি যত উপরে উঠবো আমাকে সেটা শিখতে হবে। অনুপম বলেছে যে আমরা বিকেএসপিতে এগুলি শেখানো হয় না, বিকেএসপিতে শেখানো না হলো সাকিব এখন যে পর্যায়ে উঠে গেছেন যেখানে আন্তর্জাতিক মানে উঠে গেছে, কাজে সাকিবকে এটা নিজের প্রয়োজনে নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য এটা তাকে করতে হবে। আরেকটা ব্যাপার হলো যে ক্লাব ক্রিকেট, আমরা এখন মনে করি যে যাই হবে হোক না কেন আমার ক্লাব চ্যাম্পিয়ন হতে হবে, সেটাই আমার কাছে বড়। খেলা যাহার নামে যাক, খেলাটাতে কি হচ্ছে না হচ্ছে এটা আমি পরোয়া করি না, আমাকে চ্যাম্পিয়ন হতে হবে অ্যাট এনি কস্ট। এবং এটা আজকাল ক্লাব ক্রিকেটে ঢুকে গেছে বলেই আমরা কিন্তু এইগুলি মাঠের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আরেকটা ব্যাপার হলো যে আপনি ওই যে স্কুলে বলা হয় যে ক্লাস টিচার কিংবা হেডমাস্টার যদি শক্ত হন তাহলে ছেলেরা অনেক সময় শান্ত থাকে, আর এখানেও কিন্তু আমাদের আমরা অনেকটা সেই পর্যায়ে চলে গেছি, আমরা কিন্তু লাই পেয়ে যাচ্ছি, আমাদের এগুলো নিয়ে কেউ কিন্তু চিন্তা করছে না। আচ্ছা ঠিক আছে হয়েছে, একটা কমিটি করলাম, ওই আলফা যেটা বলেছে কমিটি একটা রিপোর্ট দেবে আমরা একটা ডিসিশন নিয়ে নেব, এটা কেন হবে? একটা উদাহরণমূলক ডিসিশন আমরা নিতে পারবো না কেন? প্লেয়ারের ভাবমূর্তির জন্য, যে প্লেয়ারের ভাবমূর্তি আগে নাকি বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি আগে, এটাই আমাদের, আমাদের কি গাড়ি আগে না ঘোড়া আগে, এটাই আমাদের ঠিক করতে হবে। কাজে এটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আর ওই যে একটা কথা আছে, একটা একটা কথাই বলে না যে যত বেশি জানি তত কম মানি, আমাদের এখন তাই, আমরা এখন কিন্তু ওই হীরক রাজার দেশে পৌঁছে যাচ্ছি, বিশেষত এই ক্রিকেট নিয়ে, ক্রিকেট নিয়ে আমরা চিন্তা করি, ক্রিকেট নিয়ে আমরা দিনের পর দিন মাসের পর মাস এখানে ওখানে ঘুরে বেড়াই কথা বলি, কিন্তু তাই বলে যে ক্রিকেটটি এই পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য একটা দৃষ্টান্ত না হয়ে এটা একটা অন্যরকম উদাহরণ হয়ে যাবে যে আমি যা কিছু করতে পারি। আমি সাকিবের আমি কোনো দোষ দিচ্ছি না, হতে পারে সে টেম্পার লুজ করতে পারে, কিন্তু সেই টেম্পারটা কন্ট্রোল করার মতো একটা পর্যায়ে সে পৌঁছে গেছে, সে কেন সেটা পারবে না, এটাই আমার প্রশ্ন। জি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস। আচ্ছা সালেক ভাই কি বলতে চাচ্ছেন, এক মিনিট। আচ্ছা আমি স্ক্রিনে দেখলাম এক ভাই বলেছেন যে টিম নিয়ে বেরিয়ে যাওয়ার কোনো এক্সাম্পল নেই, আমি দুটো এক্সাম্পল দেই। আপনি জানেন মুত্তিয়া মুরলীধরনকে মেলবোর্নে, আমার দেখা মেলবোর্নে বারবার একটা আম্পায়ার নোবল করছিল, তখন কিন্তু রানাতুঙ্গা টিম নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আরেকটা ইনসিডেন্টের কথা বলি, ইনজামামুল হক পাকিস্তানের যখন ক্যাপ্টেন ছিলেন লর্ডসে বা ওভালে মানে বল টেম্পারিং এর কথা বলে আম্পায়ার বারে বারে তাকে বল করতে দিচ্ছিল না, সেক্ষেত্রেও কিন্তু সে বেরিয়ে গেছিলেন। এগুলি কিন্তু প্রতিবাদের ভাষা, আপনারা যারা ক্রিকেট ফলো করেন, নতুন যারা ফলো করেন হিস্ট্রি দেখেন, এটা হতে পারে, এটা অধিকার আছে, এটা এটা করলে কিন্তু অন্তত পক্ষে আজকের এই বাচ্চা ছেলেরা দেখতো না সাকিবের মতো একটা হিরো উইকেটকে লাথি মারছে, যে লাথিটা ওই আম্পায়ারের গায়েও লাগতে পারতো, আম্পায়ারের হয়তো এটা ইচ্ছাকৃত ভুল, কিন্তু সেক্ষেত্রে সাকিবের মতো মানুষ এটা করতে পারে না। অনেক বিকল্প ছিল, প্রতিবাদের বিকল্প ছিল, সাকিব প্রেস কনফারেন্স করতে পারতেন, ক্যাপ্টেনের একটা রিপোর্টও দেওয়া যায়। আমি আমিও তো জানি এইসব ঘটনাগুলি, আমার কাছে আরেকটু এক মিনিট কষ্ট লাগছে, আমার গায়ে যেটা দেখছেন না এটা এমসিসির মেম্বারশিপ, এমসিসি মেলবোর্ন, মেরিলবোর্ন না, মেলবোর্ন ক্রিকেট ক্লাব, এটা পরে আমার এই ক্রিকেট সংস্কৃতির আমার লজ্জা লাগছে, একটা বাংলাদেশী হিসেবে এটা আমি পড়া উচিত কিনা আমার এটা লজ্জা লাগছে। আচ্ছা আপনি পরবর্তী স্লটে আরো ইন ডিটেইল কি বলবেন আপনি বাই দিস টাইম গুছিয়ে রাখতে পারেন। অনুপম ভাই আপনার কাছে যাব, আম্পায়ারিং ইজ এ নোবেল প্রফেশন, ইউ নো আমি নিজে জেলা পর্যায়ে লীগ খেলেছি, ইউনিভার্সিটি পর্যায়ে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট খেলেছি, স্থানীয় টুর্নামেন্ট খেলেছি, এবং শেষ ভাগে 2000-এর গোড়ার দিকে আমি জেলা লীগের বেশ কিছু ম্যাচে এবং স্থানীয় টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচে আম্পায়ারিং করেছি ফর মাই বেটার লার্নিং অফ ক্রিকেট। তো আমরা কিন্তু জানতাম আম্পায়ারের সিদ্ধান্তই শিরোধার্য, আম্পায়ারদেরকে মাঠে থাকাকালীন স্যার উপাধি দিয়ে আমরা সম্বোধন করতাম, সেই রকম একটা সম্মানজনক জায়গায় ক্রিকেট ছিল এবং ক্রিকেট আমরা শুনে এসেছি ছোট থেকে যেটা ভদ্রলোকের খেলা, সেই জায়গায় যে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং, আম্পায়াররাই বা এই ধরনের নোবেল প্রফেশনে কাজটা করতে এসে বিবেক বুদ্ধি ব্যক্তিত্ব কেন জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, কিংবা হুমকি ধামকি কে কেন ভয় পাচ্ছেন, তাহলে সরে কেন আসছেন না, আপনার কি বলার আছে এই জায়গাটায়?
অবশ্যই অনেক কিছু বলার আছে। শামসুল এবং সালিক ভাইয়ের মতো আমারও আম্পায়ারিং করার একটি হিস্ট্রি রয়েছে। 89-এ প্রথম আম্পায়ারিং কোর্স করি মল্লিক ভাইয়ের আন্ডারে এবং ফার্স্ট হই সারা বাংলাদেশের মাঝে। 90-তে এবং 91 তখন আমি মেডিকেল কলেজে রংপুর লিগে প্রায় 40টি ম্যাচ পরিচালনা করি। তারপর সিগ্রেড থেকে বিগ্রেডে উন্নীত হই। ইচ্ছে ছিল ডাক্তার হবার পর যদি কিছু ম্যাচ করা যায় এবং তার পরবর্তীতে হয়তো বা ম্যাচ রেফারি বা এরকম কোনো কোনো একটি জায়গায় নিজেকে যোগ করা। কিন্তু আমি যখন সত্যি সত্যি কমেন্ট্রি এবং ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হলাম তখন বুঝতে পারলাম যে আম্পায়ারিংটা কত ট্রিকি হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট কনটেক্সটে। আমি দেখেছি আম্পায়াররা ভেরি লেস পেইড। অনারের যে প্রশ্নটি আমরা অনেক সময় ফিজিক্যাল এডুকেশন টিচারদেরকে বলি না, যে তাদেরকে দপ্তরেরও সম্মান দেওয়া হয় না স্কুলে, ঠিক তেমনি আম্পায়ারদের ক্রিকেট বোর্ডের পিওনের চেয়েও কম রেসপেক্ট দেওয়া হয়। সেটা আমি সাবির ভাইয়ের বোর্ড থেকে শুরু করে অনেকগুলি বোর্ডে আমি পরপর দেখেছি দ্যাট হ্যাপেন। এবং তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে অন্তত আর কোনোদিন আম্পায়ারিং করব না। এখন আসি আপনার প্রশ্নে, সেটি হলো যে আম্পায়াররা কেন সরে যান না। অনেকেই কিন্তু খুব শখ করে ক্রিকেট খেলে তারপর যখন ফিল করেছে না আর ক্রিকেটে এগোতে পারবেন না, তখন নিজেকে প্রফেশনালি আম্পায়ারিং এর সাথে সম্পৃক্ত করেছেন। তার রুটি রুজি জায়গাটা কিন্তু ওই জায়গায় রয়ে গেছে, অনেকে শখ করে গেছেন। সো আম্পায়ারদের যে কঠিন সিদ্ধান্ত সরে যাওয়ার কথা আমরা চিন্তা করছি, আমি কিন্তু বেশ কজন আম্পায়ারের সাথে নিজে কথা বলেছি পার্সোনালি। থার্ড ডিভিশনে ম্যাচ করেন কিংবা ম্যাচ করেন সেকেন্ড ডিভিশন বা প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ করেন, এরকম আম্পায়ার বলেছেন যে আমি তো এটা ভালোবেসে এসেছি, আমার তো এটা রুটি রুজি, আমি সরে গেলে আমি কিভাবে ফ্যামিলি চালাবো। দিস ইজ এটা বাস্তবতা। আর আরেকটা বড় বাস্তবতা হলো গত পরশু কিংবা গতকালকে দেখলাম আমাদের জালাল ভাই লিখেছেন যে আম্পায়াররা 80% ডিসিশন ইমপ্লিমেন্ট করেন বোর্ডের, মানে বোর্ডের বলতে কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তার ডিসিশনগুলি ইমপ্লিমেন্ট করেন। এখন আমার মনে হয় যে সালিক ভাইয়ের একটি বক্তব্যে যাই, আমাদের বোর্ডের প্রেসিডেন্ট উনি বলেছেন যে উনি জানেনই না ব্যাপারটা। হ্যাঁ তাই তো, আসলে উনার জানার কথা নয়, উনি সংসদ সদস্য, অ্যাট দ্য সেম টাইম উনি একটি বাংলাদেশের বড় ওষুধ কোম্পানির টপমোস্ট পোস্টে আছেন। তো সুপারম্যান হওয়া ছাড়া ক্রিকেট বোর্ড পরিচালনা করা তার পক্ষে সম্ভবপর নয়। একজন সংসদ সদস্য পলিসি মেকার, তার এরিয়া দেখতে হয়, তারপর হলো একটি বড় ওষুধ কোম্পানির ফুল টাইম সিইও অথবা এমডি উনি। সো তারপরে ক্রিকেট বোর্ডের মতো বোর্ড পরিচালনা করা তার জন্য সত্যি দুঃসাধ্য ব্যাপার। সুতরাং তাকে নির্ভর করতে হয় টম ডিক হ্যারিদের উপরে। এই টম ডিক হ্যারিরা হয় তাকে বিভ্রান্ত করছেন অথবা তিনি নিজেই বিভ্রান্ত। সো এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি এবং আম্পায়ারদের এই ব্যাপারটি যদি আমরা, আম্পায়াররা এখন অনেকে শক করে গেছেন, অনেকে প্রফেশনের কারণে সরে আসতে পারছেন না, সো তাদের উপরে আমরা ছড়ি ঘোরাতে থাকবো এবং এই ব্যাপারটি ঘটবে। আনটিল অ্যান্ড আনলেস আমি বারবার ওই জায়গাটিতে যেতে চাই, সেটি হলো ইথিক্সের প্রশ্নটি যতদিন ক্রিকেট বোর্ডে উপেক্ষিত থাকবে ঠিক ততদিন এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। কারণ অভিভাবক যদি করাপ্টেড হয় তখন সন্তানরা করাপ্টেড হতে বাধ্য, অভিভাবক যদি অসৎ হন সন্তান অসৎ হতে বাধ্য। থ্যাংক ইউ। আলফাত ভাই আপনার কাছে যেতে চাচ্ছি, দেখেছি যে আমরা DRS সিস্টেম নিতে অধিকাংশ সময় ভুল করি এবং নিয়ে আনসাকসেসফুল রিভিউ হয়ে যায়, আমাদের রিভিউগুলো কাটা পড়ে। অনেক সময় এও দেখা গেছে নন স্ট্রাইক এন্ড থেকে প্রপার সাপোর্ট পান না স্ট্রাইক এন্ডের ব্যাটসম্যান। সাদমান আনিকের কথা আমরা জানি, টেস্টে উনি রিভিউ নিতে পারলে বাঁচতে পারতেন কিন্তু রিভিউ নেওয়ার জন্য অপোনেন্ট পার্টনার তাকে সাপোর্ট দেয়নি। তো সাকিবি বা ওই পার্টিকুলার ডিসিশনটাতে কীভাবে এতটা নিশ্চিত হলেন এবং সেই ঘটনা দেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অজস্র মানুষ কিভাবে এতটা নিশ্চিত হলেন যে একটা নিশ্চিত আউট আম্পায়ার দেয়নি? স্পেশালি আমরা খেলোয়াড় মানে ভূমিকা থেকে দেখি যে কোনো ব্যাটসম্যানই কোনো কালেই LBW ডিসিশন নিয়ে হাসি মুখে স্যাটিসফাইড হয়ে ফিরে যায়নি।
তো এইরকম একটা সিচুয়েশন থেকে আমাদের প্লেয়ারদের অ্যাজাম্পশন অ্যাবিলিটিও তো পুয়ার, বিশেষ করে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচে ডিআরএস সাকসেস রেটও তো তাই বলে। এই জায়গাগুলো উন্নত করার জন্য তো আসলে একটা শার্প আইডিয়া দরকার, তাই না? শার্প হেড দরকার না? তুমি শামসুল যে সমস্ত কথা বলছো এগুলো সব হচ্ছে ফেয়ার ক্রিকেটের কথা, কিন্তু আমরা যে আলোচনা মূল করতে চাচ্ছি সেগুলো হচ্ছে আনফেয়ারনেস ইন ক্রিকেট। এবং এই যে ক্রিকেটের মধ্যে আম্পায়াররা এত তাড়াতাড়ি নো বলে দিচ্ছে, প্লেয়াররা এত তাড়াতাড়ি রিয়্যাক্ট করছে, এগুলো সবই কিন্তু ঘটছে পূর্ব পরিকল্পিত ভাবে। অর্থাৎ আমাদের এই খেলাগুলো তড়িঘড়ি করে এই সময় করার একটাই উদ্দেশ্য যে সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনে কারা ভোটার হবে সেটা সিলেক্ট করার জন্য এই টুর্নামেন্টটা এত তাড়াতাড়ি করা হচ্ছে, এক। দুই নম্বর হচ্ছে যে এই টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলোকে যাতে কোনো টেলিভিশন কভার না করে বা কোনো রেডিও যাতে কভার না করতে আসতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে। যা তার কারণ হচ্ছে আমি মনে করি টিভি থাকা বা কমেন্ট্রি বক্স থাকা মানে একটা থার্ড আই মাঠে থাকা, যারা তাৎক্ষণিক ভাবে অনেক নিরপেক্ষ ভাবে জিনিসগুলোকে বলে ফেলে এবং জাতি জেনে ফেলে। সেই ঘটনাগুলো যদি না ঘটে, এটা পূর্ব পরিকল্পিত ভাবে সেগুলো নিশ্চিত করা হয়েছে যে এরা মাঠে আসতে পারবে না, এরা এগুলা কভার করবে না। এখন শুনছি, আজকের থেকে শুনছি যে সুপার লিগে ছয়টা টিম যাচ্ছে, এদের খেলাগুলো টিভির দুটো চ্যানেল দেখাবে। এখন তো মানে যে যে উদ্দেশ্য ছিল সেটা চরিতার্থ হয়ে গেছে, যে ছটা টিমকে আনার দরকার ছিল সে ছটা টিম এসে গেছে এবং তারা একটার জায়গায় দুটো করে ভোটিং রাইট পেয়ে গেছে। আর তুমি যেখানে এখন আসছিলে ওইখানে আসি, যদি টুর্নামেন্টের সবগুলো খেলাতেই আমরা ডিআরএস সিস্টেম নিশ্চিত করে খেলতাম, তাহলে নিশ্চয়ই এই প্রশ্ন তুমি আমাকে আজকে করতে পারত না যে প্লেয়াররা কেন করছে। আমরা অনেক লেভেল পার হয়ে কিন্তু টেস্ট লেভেলে এসেছি, আমরা অনেক লেভেল পার হয়ে আজকে ওডিআই তে 7 নম্বর পজিশনে নিজেদেরকে নিয়ে আসতে পেরেছি। আমাদের খেলার একজন খেলোয়াড় বিশ্ব মানের ক্রিকেটার হয়ে গেছে এবং সে এই ভুলগুলো করছে। তো আমার কথা হচ্ছে যে এইরকম একটা দেশের ক্রিকেটিং স্ট্রাকচার এত পুয়ার বা দরিদ্র না যে আমরা ডিআরএস ব্যবস্থা নিশ্চিত করতে পারবো না। এই সবগুলোই কিন্তু পরিকল্পিত ভাবে করা হচ্ছে যাতে আমরা এই যে গদি বা এই যে চেয়ার এই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারি। 8 বছর দুটো টার্ম একটা ফুল মানে টিম বলবো বোর্ডের যারা আছেন তারা অলরেডি সার্ভ করেছেন। আমি তো তাদেরকে সোনার ফ্রেমে করে মানপত্র বানিয়ে অনুপমকে কণ্ঠস্বর ভালো আছে ওকে বলবো তুমি খুব ভালো করে পাঠ করো, আমরা ভালো ভালো কথা বলে বিদায় দিতে চাই। লেট দেয়ার বি এ ফ্রেশ লিডার কাম। এই ঘটনা কবে ঘটবে আমাকে সেটা একটা উত্তর দাও। আমার মনে হয় কনস্টিটিউশনটি এমন ভাবে করে রাখা হয়েছে যাতে যে এটা বসবে সে আজীবন সেখানে থাকতে পারবে, এই রকম ব্যবস্থা রাখা হয়েছে। এগুলোর পরিবর্তন দরকার, আমার মনে হয় আমরা সেই প্রস্তাবগুলো আনি। আমি চাই যে একজন টার্ম সার্ভ করার পরে পরের টার্মেই তিনি কিন্তু আবার ইলেকশনের মেম্বার হতে পারবেন না, ক্যান্ডিডেট হতে পারবেন না। ইট শুড বি ইন দ্য কনস্টিটিউশন। নতুন লোকরা চান্স পাবে টু বিকাম ডাইরেক্টর, এটা নিশ্চিত করতে হবে। তাতে দুটো জিনিস হবে, যিনি এখানে আছেন তিনি 4 বছরই কাজ করবেন ভয়ে সাবধানে, যদি আমি চুরি করে এখান থেকে চলে যাই আমি আনপপুলার হব এবং আমার পরে যারা আসবে তারা আমার চুরি উদ্ঘাটন করবে এবং আমাকে কিন্তু আর ভবিষ্যতে এখানে আসার কোনো সুযোগ থাকবে না। সুতরাং 4 বছর তিনি ভালো কাজ করার চেষ্টা করবেন। নতুন যিনি আসলেন তার ক্ষেত্রে হবে কি, একটা নতুন লিডার সেখানে পাবে, তিনি চাইবেন যে আগেরা যারা যে কাজ করে গেছে তার চাইতো কিছু ভালো কাজ করার জন্য, তার চাইতো কিছু এক্সাম্পল সৃষ্টি করার জন্য যাতে তিনি আবার পরবর্তীতে আসতে পারে। তো এই চিন্তাগুলো কেন আমরা করছি না, কেন আমরা ওই একটা জিনিসের ভিতরেই ঘুরপাক খাচ্ছি? আমার মনে হয় এইগুলো আমাদের এখন ভাবার দরকার রয়েছে, শুদ্ধির দরকার। আমরা জেনে শুনে এই পাপগুলো করছি, সুতরাং এই পাপগুলোকে উন্মোচন করে বারবার আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা ডিআরএস সিস্টেম অলরেডি কিন্তু বিশ্ব ক্রিকেটে এসছে কেন, তার কারণ আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত দিতে ভুল করছিলেন এবং একটা ভুলের ফলে একটা ম্যাচের রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে, হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় আমরা ডিআরএস সিস্টেম নিশ্চিত না করে, টেলিভিশন সম্প্রচার নিশ্চিত না করে, আমাদের মানে ওয়ার্ল্ড ক্রিকেটিং এর যে বয় সাকিব আল হাসান সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করলো কেন? শুধু আগে বলতে পারতো, প্লেয়ারদের একটা কমিটিও আছে, কি বলে একটা সংগঠন আছে, প্লেয়ার্সরা বলতে পারতো যে আমরা এই খেলাগুলো যদি নিরপেক্ষ না হয় এবং সেটাকে নিশ্চিত করার জন্য সব রকম পদক্ষেপ না হয়, ডিআরএস না থাকে আমরা কেউ খেলবো না, কেন বললো না? সাকিব আল হাসান একজন কি বলবো মানে আমাদের দেশের অত্যন্ত উচ্চ মানে জায়গার একটা মানুষ, যার সাথে আমাদের প্রধানমন্ত্রীর কানেক্টিভিটি আছে। এবং যেটা একটু আগে বললো সালেক, যে তিনি তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে তাকে খাবার দাবার পাঠানো হয়েছে। তো সে চাইলেই প্রধানমন্ত্রীর কাছে, দেশের ক্রিকেট ডুবছে, ডুবে যাচ্ছে। আমাদের এত রেনাউন্ড ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন কি বলি আমরা কাজী মানে এই মাশরাফি বিন মুর্তজা, তিনিও সংসদ সদস্য, তিনি তো কিছুই বলছেন না, এই ক্রিকেট যে ডুবে শেষ হয়ে যাচ্ছে,
কেন তিনি আসছেন না ফোরফ্রন্টে, কেন তিনি যাচ্ছেন না প্রধানমন্ত্রীর কাছে বাসায় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং বলতে যে পিছনের কাহিনীগুলো এই এই লোকগুলো যদি চলতে থাকে দে হ্যাভ বিকাম মোস্ট আনপপুলার। আজকে এই যে ফেসবুকে ছবি দিয়ে দেওয়া হয়েছে যে এই লোকগুলোর আমরা এই চাই, বিদায় চাই এখান থেকে, এর থেকে একটা দুর্নীতির বা খারাপ অবস্থা কখন আসতে পারে? একজন এমপি, একজন একজন এমডি, একজন কি বলবো, তিনি তাকে ওই চেয়ারটা আটকে রাখতেই বা হবে কেন? তার তো আমার মনে হয় যথেষ্ট সময় হয়ে গেছে। হি শুড হিমসেলফ সে যে আমি ওভারবিজি হয়ে গেছি, আমার সংগঠনের কাজ আছে, আমার এলাকার কাজ রয়েছে, পার্লামেন্টের কাজ রয়েছে, লেট সামবডি নিউ কাম অ্যান্ড টেক দিস লিডারশিপ। এগুলো শুনতে পাই না কেন, কব শুনবো? যেদিন থেকে এগুলো আমরা শুনতে পারবো, যেদিন থেকে মাথার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে, তখন থেকে সব কিছু হবে। আর তোমরা আম্পায়ার নিয়ে কথা বলছিলে, আমাদের দেশ হচ্ছে একটা বেকারের দেশ, এখানে কোনো লোক কিছু করতে পারছে না, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা পয়সা নাই, পুঁজি নাই। কিছু কিছু ছেলে পেলে তারা কিছু লেখাপড়া করেছে, কিছু খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়েছে, খুব যোগ্যতা আছে তা আমি বলবো না, আই বেক টু এক্সকিউজ, আমি মাপ চেয়ে নিচ্ছি আগেই, ততটা যোগ্যতা তাদের নেই যতটা যোগ্যতা হলে পারে। সাকিব আল হাসান যে ম্যাচে খেলছে তার আম্পায়ারিং সে করতে পারে, এই ধরনের লোকজন এসে যাচ্ছে আম্পায়ারিং প্রফেশন হিসেবে নিচ্ছে। বাংলাদেশে কমেন্টেটররা এখনো প্রফেশন হিসেবে দিতে পারেনি, কয় টাকা পাও তুমি, তুমি তো নিজেই জানো, তো আম্পায়াররা সেরকম টাকায় পায়। তো এইরকম অবস্থায় আম্পায়াররা কি করে সে রিপিটেডলি বুকিং পাবে অ্যাজ আম্পায়ার, কি করে মানে ইয়ের বোর্ডের প্রেসিডেন্ট সাহেবকে বা যে ডাইরেক্টর এই খেলাগুলোকে দেখছেন, তাদের নাম আমি উল্লেখ করতে চাই না, তাদেরকে খুশি রেখে প্রতিদিন বড় বড় ম্যাচে সে আম্পায়ারিং পেয়ে অ্যাপয়েন্টমেন্ট সুযোগ পাবে, এনগেজমেন্ট পাবে, সেইটা করার জন্য তারা যা বলে সে তাই করতে রাজি আছে, সে তাই সেটাই করে এবং সেটা করার জন্য আমি তাকে সমর্থনও দিচ্ছি। কি করবো, তার পেট চলতে হবে, সংসারে ফিরে বাড়ি আছে, ছেলে মেয়ে আছে। সুতরাং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য অনেক পরিবর্তন দরকার রয়েছে। সবচেয়ে আগে পরিবর্তন হচ্ছে পুরো বিসিবির একটা ছাঁটাই এবং পরিবর্তন, সেখানে পরিবর্তন না আসা পর্যন্ত কোনো নিশ্চিত কোনো কিছু হবে না। লেট আস বি ভেরি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, সেজন্য এই কথাগুলো আমি বললাম। অনেক ধন্যবাদ আলফাজ ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার যে ইমোশন এবং আপনার যে কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা অনুপম ভাই, এই পয়েন্টে কি বলছেন? 30 সেকেন্ড সময় নিব, অ্যাকচুয়ালি আলফাজ ভাইকে কি বলবো, অ্যাপ্রিশিয়েট করা তো ডেফিনেটলি অবশ্যই করব, তার চেয়ে বেশি কিছু এই কথাগুলো স্পষ্ট ভাবে বলার জন্য, যে কথাগুলো নিয়ে অনেকদিন সালেক এই কথাগুলি স্পষ্ট ভাবে আলফাজ ভাইয়ের মুখ থেকে এসেছে, সেই জন্য অনেক ধন্যবাদ। আর শামসুল ইসলাম, ফেয়ার ক্রিকেটের কথা বলছি, যে বলছিলেন এবং বলছিলেন যে কেউ কখনো ক্রিকেটে এলবিডব্লিউ হলে নিয়ে যাননি, সাম্প্রতিক সময়ের এক্সাম্পল কিন্তু দিতে পারি, গিলক্রিস্ট, অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, শুধু এলবিডব্লিউ নয়, কট বিহাইন্ড এবং অনেক অনেক ডিসিশনে হাসি মুখে আম্পায়ার ডিসিশন দেয়নি, সে প্যাভিলিয়নের দিকে চলে গেছে। আমরা তো ভালো এক্সাম্পল দিতে প্রস্তুত না, আমরা তো কোথায় কোথায় খারাপ দৃষ্টান্ত রয়েছে, সেই খারাপ দৃষ্টান্ত অনুপম ভাই একটু আপনার সাথে একটু সুইট আর্গুমেন্ট করি। অ্যাডাম গিলক্রিস্ট অন্যান্য আউটের ক্ষেত্রে ওইভাবে বদান্যতা দেখিয়ে স্বেচ্ছায় বেরিয়ে গেছেন, পার্টিকুলারলি এলবিডব্লিউ ডিসিশনটা লেগ বিফোর উইকেটের ক্ষেত্রে ব্যাটসম্যান আসলে যেহেতু ডিআরএসটা তাৎক্ষণিকভাবে উনি দেখতে পারেন না বা একটা সময় ডিআরএস ছিল না, আমরা এও দেখেছি অনেক ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে বড় বড় ব্যাটসম্যান, যে কারণে ম্যাচের ফলাফল এদিক সেদিকও হয়েছে এবং ফাইনালি ডিআরএস অ্যারাইভড অ্যান্ড নাও এ ডেজ একটা ফেয়ার ডিসিশন বা ইভেনলি ব্যালেন্স 50-50 সিচুয়েশন এসছে। এই ক্ষেত্রে পার্টিকুলারলি এলবিডব্লিউ ডিসিশনটাতে অনেকেই মানে মেনে নিতে পারেন না বা খুশি থাকেন না, সামহাও ভাবেন যে সুইং করে বেরিয়ে গেছে, বাউন্স করে বেরিয়ে গেছে বা অতিরিক্ত হাইট নিয়ে বেরিয়ে গেছে। দেয়ার আর সো মেনি ইফস অ্যান্ড বাটস, অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে তাদেরকে একটু অ্যাকনোলেজ না করলে তারাও হয়তো ছন্দ হারিয়ে ফেলবে যে আমরা শুধু বকবকানি শুনবো, আমাদের কথা দু একবার বলেন, এইরকম তাদের অভিব্যক্তি। আমাদের সাথে আমাদের রাজশাহীর একজন সাবেক ক্রিকেটার বড় ভাই, উনি একাধিক কমেন্টস লিখছিলেন, আমি কিছু কমেন্টস তাদের শো করব। ইন্তেখাব আলম বাবর ভাই আমাদেরকে লিখছিলেন, আপনাদের প্রত্যেকটি কথায় তিনি প্রেজ করছিলেন এবং এই যে বাবর ভাইয়ের কমেন্টসটা আমরা পাচ্ছি এখানে, উনি লিখছেন দারুণ বলেছেন অনুপম ভাই, প্রত্যেকের কথাই তার কাছে ভালো লাগছে, উনি নিজে একজন সাবেক ক্রিকেটার, নাওডেজ একজন ক্রীড়া সংগঠক এবং রাজশাহীর ক্রিকেটের সাথে তার সম্পৃক্ততা আত্মিক। আইনাল হক, শামীম রেজা, তাবির মোস্তফা, নয়মান হক, এদের কমেন্টস আমরা পেয়েছি। আমরা পেয়েছি মমিন আলীর কমেন্টস, মুজাহিদুর রহমান, তিনি বলছেন অল আর লেজেন্ডস এক্সেপ্ট মি,
ইন্তেখাব আলম বাবরের আরেকটা কমেন্টসে উনি আলফাজ ভাইয়ের কথা কেউ অ্যাপ্রিসিয়েট করেছেন, তানভীর মুস্তফার কমেন্টস আমরা পেয়েছি, আমরা পলাশ চন্দ্র রায় পঞ্চগড় থেকে তিনি প্রতিদিনকার মতো আজও আছেন মুস্তফার কথা আমরা পড়েছি, আমিনুল আসমাউল বিশ্বাস স্যালিউট আলফাজ আহমেদ আপনি যে কথাগুলো ঝাঁঝালো কণ্ঠে বলেছেন সেটা শুধু অনুকম ভয় নয় আমাদের দর্শকরাও অ্যাপ্রিসিয়েট করছে। নাও দিস ইজ দ্য টাইম টু গিভ ইউ দ্য ফ্লোর মিস্টার খন্দকার সালেক সুফি। সালেক ভাই আপনি কি বলবেন যে আমাদের যে ক্রিকেট এবং এই ক্রিকেটে যে ঘটনাগুলো ঘটছে, আপনি একটু আগে যদি দেখেন যে নিউজিল্যান্ড ইংল্যান্ডের যে সেকেন্ড টেস্টটা হয়েছে সেইখানে কিন্তু জিতে গেল 8 উইকেটে নিউজিল্যান্ড, অলমোস্ট ফার্স্ট টেস্টের প্রথম একাদশে প্রায় 5 জনকে বিশ্রাম দেওয়ার পরও তাদের পাইপলাইনটা কত বেশি স্ট্রং একবার ভাবুন তো, সেইটা তো হচ্ছে ক্রিকেট। ওরা ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে 18 তারিখ ভারতের জন্য, সেই জন্য গা গরম করছে অ্যান্ড দে হ্যাভ ওয়েল প্রিপারেশন। সেই জায়গায় মূল যে ক্রিকেট লঙ্গার ভার্সন ক্রিকেট সেখান থেকে তো আমরা অনেক দূরে, আমরা আছি এই ডোমেস্টিক ক্রিকেটের শুদ্ধি অভিযান নিয়ে, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আলো অন্ধকারের নিচে পড়ে গেছে, মানে আলোর নিচে পড়ে গেছে। আচ্ছা আমি এক মিনিট, আমি আলফাজ ভাই অনুপম বা দাদা যেটা বললেন আমি ওই ধ্বনির প্রতিধ্বনি করছি, ওনার প্রত্যেকটা শব্দই ওনা ঠিক বলেছেন। এই সঙ্গে একটু যোগ করি, বছর 2-1 আগে আমাদের ক্রিকেটাররা সম্মিলিতভাবে কিছু প্রশ্ন তুলে ধরেছিলেন, সেখানেও কিন্তু এই ক্লাব ক্রিকেট নিয়ে আম্পায়ারিং এর ই ফিক্সিং সেই প্রশ্ন কি, সেই কথাগুলি কি আমাদের শ্রদ্ধেয় BCB প্রধানের কানে যায়নি? ওনার বাবা মাকে আমি শ্রদ্ধা করি, উনি সেগুলি কি তখন থেকে জানতেন না? বা কিছুদিন আগে সাকিব বা মাশরাফিও তো অনেক প্রসঙ্গ এনেছিলেন, আজ এই মুহূর্তে এই ঘটনা আজকে সাকিবকে নিয়ে হয়েছে, মোহাম্মদ আবানিকে নিয়ে হয়েছে এবং ঘটনাক্রমে তারা ঢেকে রাখতে পারেনি কারণ ওই ম্যাচটা কমেন্ট্রি হয়েছে এবং সবাই লাইভ ওটা দেখেছে, এটাই বড় হয়ে এসছে। আজকে সাকিব আসছে আমরা কথা বলছি, কিন্তু 2-3 বছর আগে দ্বিতীয় ডিভিশন বা তৃতীয় ডিভিশনের একটা ছেলে একটা বলে 92 রান করার জন্য তাকে 10 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। অনিয়ম তো সবই অনিয়ম, তো এই জিনিসগুলি সবগুলি বিচার করা হয়নি বলে আমাদের যে ক্যান্সারটা ক্রিকেটে ঢুকেছিল সারা শরীরে ছড়িয়ে পড়েছে সেই জিনিসটা। আজকে আজকে BCB বোর্ডের কথা বলি, আমাদের বোর্ডের কতজন সদস্য ক্যাসিনো সংকটে আছে, একজন সবচেয়ে বড় যাকে নিয়ে আলোচনা হয় আজকে আশরাফুল হক, আশরাফুল আজকে 5 বছরে সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু সেই ম্যাচেই সেই বিশেষ ব্যক্তিকে সাসপেন্ড করা যেত যদি তারা চাইতেন। তাকে নিয়ে আলামিন নামে একটা ক্রিকেটার 2015 তাকে বিশ্বকাপ থেকে ফিরে দিয়ে হয়েছে, সেই সময় আমার এই মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে ওই বিশেষ ব্যক্তির ছবি সহ প্রমাণ দেওয়া হয়েছে। এবং আজকের এই ঘটনায়ও তিনি BCB ডাইরেক্টর, তিনি আবাহনী ক্লাবের জার্সি নিয়ে মাঠে মারামারি করতে গিয়েছেন। আপনি সাকিবকে ব্লেম করেন, সাকিবকে ব্লেম করলে এদেরও ব্লেম করা উচিত। ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা যেটা বললেন আমি শুরুতেই বলি, 2020 বাংলাদেশ ডিজার্ভ করতো না টেস্টের মেম্বারশিপ, এটা তখনকার আইকন গর্ডন গ্রিনিজ পরিষ্কার বলেছিলেন এবং গর্ডন গ্রিনিজের মতো মানুষকে তখন সাসপেন্ড করা হয়েছিল, তাকে খুব বাজেভাবে বিদায় করা হয়েছিল। সেই 2020 বাংলাদেশের যে ক্রিকেটের প্রিপারেশন ছিল না, ভাগ্যক্রমে ওই ম্যাচের যে প্রথমে যার অধিনায়ক হচ্ছে বিশ্বকাপে 1999 সালে বিশ্বকাপে যে পাকিস্তানের ম্যাচ, এবং ওই ম্যাচে যে অধিনায়ক ছিল আমিনুল ইসলাম বুলবুলকেও ঢাকায় প্রথম টেস্টে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, উচ্চ অন্যায়, আমি আজকেও বলি এটা একটা অন্যায় হয়েছিল, এবং তার মতো একটা পার্সোনালিটি সেই অন্যায়ের প্রতিশোধ নিয়েছিল 145-এর মতো। আজকে বাংলাদেশ ক্রিকেটের আইকন বলেন, আইকন যদি হয় সেই বুলবুল, কারণ সে বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশের অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। আমি এখন আসি আমাদের টেস্ট, আপনি ক্রিকেটের সংস্কৃতি বলেন, টেস্ট ক্রিকেটের আমাদের কোনো দলই এখন দাঁড়ায়নি, খুব সৌভাগ্যবান বলবেন বাংলাদেশ যদি হয়, আমি জানি না জিম্বাবুয়ে টেস্ট হবে কি না, জিম্বাবুয়েতে বাংলাদেশ যে যদি টেস্টে হারাতে পারে আই উইল বি ভেরি হ্যাপি, কারণ আমাদের ক্রিকেটের তো এই ধরনের কোনো প্যানেলই হবে না। আপনি ওই ম্যাচটা বাদ দেন, ওই ম্যাচের পরের দিনেই সেই আম্পায়ারকে আবার দেওয়া হয়েছে এবং পরের দিনেই আপনি দেখেন যে আউটটা সাব্বিরকে দেওয়া হয়েছে, একই ধরনের অন্যায় হয়েছে।
আরেকটা ম্যাচ যেটা ব্রাদার্স ইউনিয়নের সাথে, একটা ওদেরই ফিক্সড ম্যাচ, লাস্ট ওভারে 7টি রান ছিল, উইকেট ছিল 7টি, লাস্ট ওভারের ওই 7টি উইকেট নিয়ে ওই 7 রান চেস করেনি, এবং লাস্ট বল যেটা ওয়াইড ডাবল ওয়াইড ছিল সেটা ডাবল ওয়াইড না দিয়ে ম্যাচকে জিতিয়ে দেওয়া হয়েছে। তা আমি তো জানি যে এই ম্যাচগুলি কেন করা হয়েছে, এই না খেলিয়ে যদি 6টা টিমকেই ওই 12টা ভোট দিতে হয়, না খেলিয়ে তো ওগুলি ভাগাভাগি করেই দেওয়া যাওয়া যেত, এই অর্থ এইভাবে করা উচিত হয়নি। এবং যে কমেন্ট্রির ব্যবস্থা করা হয়েছে, আপনারাও তো কমেন্ট্রি করেন, আপনারা সিনিয়র কমেন্ট্রেটর, আমি জানি আই হ্যাভ হাই রেসপেক্ট, কারণ বাঙালি কমেন্ট্রেটরদের রেসপেক্ট আছে, তাদের দেওয়া উচিত ছিল। নিউজিল্যান্ড এই মুহূর্তে দেখেন তার সেকেন্ড গ্রেড টিম নিয়ে 60টা প্লেয়ার চেঞ্জ করে ইংল্যান্ডে ইংল্যান্ডের এগেনস্টে হারিয়ে দিয়েছে, ইংল্যান্ডে তাদের ডেপ, নিউজিল্যান্ডে যত মানুষ ঢাকার ধানমন্ডি উত্তরায় অত মানুষ থাকে, 16 কোটি মানুষ যেখানে ক্রিকেটের জন্য পাগল, এখানে যে ক্রিকেটের আমার অবস্থান, এই অবস্থানের জন্য আমি মনে করি লজ্জা থাকলে, যদি লজ্জা বলতে কোনো জিনিস থাকে, ক্রিকেট কন্ট্রোল বোর্ড অন্যদের সুযোগ করে দেওয়া উচিত, চর দখলের মতোই দখল না করে অন্যদের সুযোগ করে না দেওয়া উচিত। আমি জানি আমাদের দাদা নিখিল দাদা কষ্ট পাবেন, আলফাস ভাই কষ্ট পাবেন, আমি বাইরে থেকে আমি রাত্রে 2টা আড়াইটা 3টা পর্যন্ত জেগে আপনাদের খেলা দেখি, আমি কষ্ট পাবো, অনুপম কষ্ট পাবে। ক্রিকেট কে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী যদি ক্রিকেট অনুরাগী হয়ে থাকেন এবং তার শহীদ শেখ কামাল ভাইয়ের সাথে যদি থাকে, শুধু ক্রিকেটকে বাঁচানো না, আবাহনী ক্লাবকে বাঁচানো উচিত, কারণ আবাহনী ক্লাব যে টিম করেছে এমনি খেললেও সেই টিম চ্যাম্পিয়ন হতে পারে, তাদের এই জোট চুরি করে বাটপারি করে ক্যাসিনোর মতো জুয়া খেলে চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই। জি, অসংখ্য ধন্যবাদ সালেক ভাই, আমরা এবারে চলে যাব নিখিলদার কাছে লাস্ট স্লটে কথা শুনবার জন্য। নিখিলদা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের আসলে এই সমস্যা থেকে উত্তরণের কি উপায় আছে, আপনি সেই প্রসঙ্গটা একটু ইঙ্গিত করবেন। অ্যাট দ্য সেম টাইম, মাশরাফি তার একটা ইন্টারভিউতে সম্প্রতি বলছিলেন যে এই ধরনের খেলায় কোমলমতি যে কিশোর ক্রিকেটাররা বা আগামী প্রজন্মের ক্রিকেটাররা হোক, সেটা ভিক্টিমাইজ টিম কিংবা শাসিত দল, দুই দলের খেলোয়াড়রাই কিন্তু কেউ জেনে যাচ্ছে যে আজকে আমি যেমনই খেলি ম্যাচ জিতে আসব, আর এক দল যাচ্ছে আমি যত ভালোই খেলি আমি হয়তো হারতেই হবে, এটাই আমার জন্য অবধারিত। তো এই সিচুয়েশনে আসলে আমাদের ওভারঅল ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা তো একেবারে জিরোতে চলে যাচ্ছে, মাশরাফি এই কথাটা মেনশন করেছে, আমাদের আসলে উত্তরণের পথ কোথায়? নিখিল রঞ্জন দাস, আমি একটু আগেই বলেছিলাম যে আমার কথা হচ্ছে আমরা এখন ভাবছি যে খেলা আগেটা টিম আগে, আমার টিমকে জিততে হবে, এটাই যদি আমার সব হয় তাহলে টিমের যারা সংগঠক তারাও চাইবেন যেভাবে হোক আমাকে ম্যাচ জিততেই হবে, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা খেলার দিকে নজর দিচ্ছি না। আমার আরেকটা প্রশ্ন যেটা আমার মনে প্রথম থেকেই যাচ্ছে, যে খেলার খবরটা পাওয়ার পর থেকেই, আবাহনী মামুনারের এই ধরনের একটা হাই ভোল্টেজ ম্যাচে আমাদের কি সিনিয়র আম্পায়ার কেউ ছিল না যে যাকে আমরা মাঠে উপস্থিত করতে পারতাম? এটা কেন করা হলো না? আমার মনে হয় যে এনকোয়ারি কমিটি যেটা হয়েছে সেটা তারা ওই মূলেই যাওয়া উচিত, কেন একজন সিনিয়র আম্পায়ারকে বা দুজন সিনিয়র আম্পায়ারকে এই ম্যাচের দায়িত্ব দেওয়া হলো না? সৈকত রয়েছে ঢাকায়, অন্যান্য আম্পায়াররা রয়েছে, কাউকে তো দেওয়া যেত, এটা একটা প্রশ্ন। এবং এটা নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা আম্পায়ারদের প্রভাবিত করার চেষ্টা করছি, কে করছেন সেটা আমি বলবো না, কিন্তু আমরা আম্পায়ার যারা নিরপেক্ষ হওয়া উচিত, 120% নিরপেক্ষ হওয়া উচিত, তাদেরও আমরা প্রভাবিত করার চেষ্টা করছি। এই যদি আমাদের মানসিকতা হয় তাহলে আমাদের দেশে ক্রিকেট উঠবে কিভাবে, এটা আপনারাই বলেন, এরা যারা শুনছেন তারাও এটা বিচার করতে পারেন। এই মানসিকতা নিয়ে আমরা যাচ্ছি বলেই আমাদের ক্রিকেট কিন্তু আগাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন আমাদের 77-78 যে টিম ছিল, তারপরে টিম যেভাবে এসে আমরা ICC স্বীকৃতি পেলাম, সেখান থেকে খেলার মান, দু একজন খেলোয়াড় হয়তো উঠেছে কিন্তু ওভারঅল আপনি খেলার মান দেখেন এবং আপনি খেলার পাইপলাইন দেখেন, আমাদের ভবিষ্যতের খেলোয়াড়রা কি শিক্ষা পাচ্ছে, কিভাবে আসছে, সাকিবের নিজের একটা ট্রেনিং একাডেমি হয়েছে, আমি তাই সাকিবকে নিজের ট্রেনিং একাডেমিতে ছেলে মেয়েদের এগুলি শেখাবে, সেটা তো আমি যেটা বললাম যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে ইংরেজিতে, সেই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় জিনিস, এটা খেলতে হবে, এটা জানতে হবে। অনুপমা বলেছে আমাদের খেলোয়াড়দের বিকেএসপিতে আমরা ফিজিক্যাল ট্রেনিং দিচ্ছি ঠিকই, কিন্তু এখানে মেন্টাল ট্রেনিংও দেওয়া উচিত,
সবশেষে আমার সবচেয়ে বড় কথা হলো আমাদের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এই ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সেটা যে লেভেলের জন্য হোক। সেখানে ব্যক্তি আমাদের কাছে বড় না, আমাদের কাছে ক্রিকেটের মর্যাদা, দেশের মর্যাদা অনেক বড় বলে আমি মনে করি। এবং এটা যে এটা যখন আমরা আমাদের মধ্যে আসবে যে আমরা আমার দেশকে আমাকে উপরে তুলতে হবে, তাহলে তখনই দেখবে যে সবার মধ্যে একটা প্রশমিত ভাব আপনা আপনিই চলে আসবে, এবং ভবিষ্যতে এই ধরনের জিনিসের পুনরাবৃত্তি হবে না বলে অন্তত আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা নিখিল রঞ্জন দাস। আমাদের সঙ্গে দর্শক হিসেবে যুক্ত আছেন আব্দুল মুক্তাদির, ডিরেক্টর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি রাজশাহী। আমরা সবাই শুধু ঢাকা ক্রিকেট লীগ নিয়ে আলোচনা করছি, কিন্তু সারা বাংলাদেশে জেলার ক্রিকেটের যে অবস্থা তা নিয়েও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এখন ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে ঘটনা ঘটেছে, এটা সাম্প্রতিক বিষয়, এই বিষয়গুলো আলোচনায় আসছে, বাট আমরা তো সামগ্রিকভাবে সমগ্র দেশের ক্রিকেটের কথাই ভাবতে চাই বা ভাবছি। ইনফ্যাক্ট ক্রিকেটের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ দীর্ঘদিনের দাবি বা কমিটমেন্ট, কিন্তু সেটা এক্সিকিউশনে এতটাই অনীহা, যুগের পর যুগ চলে যাচ্ছে, এক্সিকিউশনের দিকে এতটুকুও পা বাড়াচ্ছি না আমরা। ক্রিকেটের সত্যিকার অবকাঠামো ঢাকার বাইরে কোথায় কতটা বেড়েছে উই নেভার নো। কতগুলি খেলোয়াড়ের জন্য মানসম্মত অনুশীলনের ব্যবস্থা ক্রিকেট বোর্ড আমরা করতে পেরেছি, আমাদের ক্রিকেট কালচার কোন জায়গায় আছে, উই ক্যান ইজিলি অ্যাজাম। ডাক্তার অনুপম হোসেন, লাস্ট স্লটে আপনি কনক্লুডিং রিমার্কসে কি বলবেন, এবং সমাধানের পথ, উত্তরণের উপায় কি আছে? আমরা তো শুধু আলোচনাই করে যাচ্ছি, তাহলে আমরা কিছু সমাধানের পথও বাতলে দেই এই প্ল্যাটফর্ম থেকে। অ্যাবসলিউটলি, আমার মনে হয় সমাধানের যে প্রশ্নটি সেটি যদি আমরা একটু পেছনে তাকাই, একটু আগে আপনিই বলছিলেন যে আমরা কতটুকু করতে পেরেছি। দেখুন, প্রায় আমি টেস্ট মর্যাদা পাবার পরপরই যখন তখন বোর্ডে ছিলেন সাবির হোসেন চৌধুরী, উনি যে নীতিমালা বা উনি যে পাথওয়েটা প্রকাশ করলেন সেটি যদি আমরা ধরতাম, সেখানে আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি? আমরা কি ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করতে পেরেছি, তাদেরকে স্ট্রেংদেন করতে পেরেছি? আমরা কি ঢাকার বাইরে মাঠ ফ্যাসিলিটি, পিচ ফ্যাসিলিটি, প্যাভিলিয়ান ফ্যাসিলিটি এগুলি প্রপারলি ডেভেলপ করেছি? ক্রিকেট কাঠামো ডেভেলপ করেছি? প্রপারলি লিগ হচ্ছে এটা এনশিওর করতে পেরেছি? পারিনি। এই জায়গায় দেখুন কত বড় বড় মানুষ, কত কত সমাজের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন মানুষগুলো ক্রিকেট বোর্ডে এসেছেন, চলেও গেছেন, তারা আবার এসেছেন এবং দখল করে আছেন। সো এই যখন অবস্থা, আমরা যদি আবারও বলি আলফাজ ভাইয়ের কথার সূত্র ধরে, এই মানুষগুলো চলে যাবেন হয়তো, কথার কথা, তারা এবারই সিদ্ধান্ত নিলেন এনাফ ইজ এনাফ, কিন্তু তারা কাদের কাছে দায়িত্ব দিয়ে যাবেন? সেকেন্ড টায়ারে কারা রয়েছে? সেকেন্ড টায়ারে আমি তো যাদেরকে দেখি তারা অনেক তার চেয়েও অধম। সো কেন ঘটেছে এই ব্যাপারটি? ঘটেছে এই কারণে যে ভালো মানুষগুলি, ভালো সংগঠকগুলি হাত ধুয়ে স্পোর্টস অ্যারিনা থেকে বেরিয়ে গেছেন। একদম করোনা ভাইরাসের সময় আমরা যেরকম প্রতি মুহূর্তে সাবান দিয়ে হাত ধুই না, তারা সাবান দিয়ে হাত ধুয়ে স্পোর্টস অ্যান্ড ক্রিকেট অ্যারিনা থেকে বেরিয়ে গেছেন। সুতরাং এখন কি কর্তব্য? হ্যান্ডপিকড। আমরা অনেক আগে, সালেক ভাই বোধ হয় একমত হবেন আমার সাথে, আমরা হ্যান্ডপিকড কমিটি দেখেছি। হ্যান্ডপিকড কমিটি মানে এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, আমরা সবাইকে চিনি, কোন মানুষগুলো ভালো ক্রিকেটের জন্য, ভালো কোন মানুষগুলো টেকনিক্যাল, কোন মানুষগুলোর বুদ্ধি আছে, কোন মানুষগুলোর ভিশন আছে, কোন মানুষগুলো সঠিক পরিকল্পনা দিতে পারবে, সেই মানুষগুলোকে হ্যান্ডপিক করে আনা, এই কিছুদিনের জন্য, অন্তত কয়েক বছরের জন্য নির্বাচনটা স্থগিত রাখা। নির্বাচন মানেই হলো এই সো কল্ড অর্গানাইজারদেরকে সুযোগ করে দেয়া, যারা কয়দিন আগে পলিটিক্স করতেন, তাদের পুনর্বাসনের একটা জায়গা হয়ে গেছে ক্রিকেট বোর্ড। কোনো কোনো জায়গায় এই মানুষগুলো পরিচিত কালপ্রিট হিসেবে, কেউ কেউ তো ক্যাসিনো কেলেঙ্কারিতে জেলও খেটে গেছেন। সো এই মানুষগুলোকে যদি আবার আমরা না দেখতে চাই, তাদের দ্বিতীয় সারির মানুষগুলো যেন না আসে সেটি এনশিওর করতে চাই, তাহলে সরকারের উচিত হবে, স্পেশালি ক্রীড়া মন্ত্রণালয়ের উচিত হবে যে সেটি হ্যান্ডপিকড একটি কমিটি গঠন করে অন্তত 2-4 বছরের জন্য সেই কমিটিকে পূর্ণ এম্পাওয়ারমেন্ট দিয়ে ক্রিকেট পরিচালনা করা, তাতে ক্রিকেট কালচার যদি ফিরে আসে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই ক্রিকেটারদের যে কমিটি রয়েছে, আমি যদি ভুল না করে থাকি সেই 12-13 বছর ধরে ক্রিকেটারদের কমিটির চেয়ারম্যান দুর্জয় নাইমুদ্দুর্জয় যিনি সংসদ সদস্য, এবং দেবব্রত পাল সেক্রেটারি, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আর কোনো কি ক্রিকেটার নেই এই দায়িত্ব নেবার? সো এখানেও কি আঁকড়ে ধরে থাকতে হবে?
এখানেও কি আমরা ভাবতে পারি না যে যারা সত্যিকার অর্থে ক্রিকেটারদের জন্য লড়বে, যারা সত্যিকার অর্থে ক্রিকেটারদের কথা ভাববে, সেই মানুষগুলোকে কেন আমরা নেতৃত্বে আনতে পারছি না? তাহলেই তো ক্রিকেটারদের একটা ভোকাল পয়েন্ট হতো, যেখানে যেখানে তারা সাফার করছে সেই সব জায়গাগুলি কোয়াব তুলে আনতো এবং কোয়াব বলতো এই হলো ক্রিকেটাররা এইভাবে সাফার করছে। সো আসলে বলতে গেলে ইমোশনের জায়গাগুলি অনেক রয়েছে এবং শামসুল, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, এই ইমোশনের জায়গাগুলি অনেক বেড়ে যাওয়াতে আমি গত 3-4 বছর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, কারণ বলেও কোনো লাভ হয় না। যাদের জন্য বলা পলিসি মেকার, যাদেরকে ডেকে এনে টকশো করেছি 2020 পর্ব ভিশন 2020, ফেরত যাওয়ার পরে দেখেছি তার চেয়ে খারাপ কাজ করছে। সুতরাং কাদেরকে নিয়ে কথা বলবো, কাদের সাথে? সুতরাং এই যে প্ল্যাটফর্ম আপনি ক্রিয়েট করেছেন, অন্তত আমরা মন খুলে দুটা কথা বলতে পারি, সেই জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আরও অনেক পয়েন্ট ছিল, আমি যদি এখন পয়েন্টগুলি শেষ করতে যাই তাহলে আলফাজ ভাই এবং সালেক সুফি ভাইয়ের কথা মিস করব, সুতরাং আমি এখানেই শেষ করতে চাই। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সালেক ভাই। আমরা লাস্ট স্লটে আপনার কাছে জেনে নিতে চাবো যে কোথায় আমাদের স্কুল ক্রিকেট এবং কোথায় আমাদের কলেজ ক্রিকেট? আপনি তো উন্নত বিশ্বে থাকেন, সব জায়গায় স্পোর্টস কালচার ডেভেলপ করে একাডেমিক ইনস্টিটিউটস থেকে, সেখান থেকেই খেলোয়াড়রা ক্রমাগত বেড়ে আসে, স্কুলের ছেলেরা কলেজে যায়, কলেজের ছেলেরা ইউনিভার্সিটিতে যায়, সেখান থেকে পরে গিয়ে অলিম্পিক ইভেন্টস থেকে শুরু করে এভরিহোয়ার তারা ছড়িয়ে পড়ে। আরেকজন দর্শক আমাদেরকে কোশ্চেন করেছেন বা তার মতামত দিয়েছেন যে ইন্তেখাব আলম বাবর রাজশাহী থেকে, এতবার বিপিএল হলো কিন্তু এখান থেকে একটিও আন্তর্জাতিক মানে টি-20 প্লেয়ার আমরা আজও বের করে আনতে পারিনি। তো এই যে আমাদের নাই, আমাদের ঘাটতি, আমাদের অনেক স্কুল ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা ওই অর্থে ফোকাস দিই না, তাহলে আমাদের ক্রিকেট সংস্কৃতি কিভাবে বেড়ে উঠবে, কিভাবে আমাদের ভবিষ্যতের পাইপলাইন গড়ে উঠবে? আপনি কনক্লুডিং রিমার্কসে কিছু সাজেশন সহ যদি। আমি বলছি, অনুপমের হয়তো স্মরণ আছে, সাদেক হোসেন খোকা ভাই তখন মন্ত্রী, আমি তখন ইসের সাথে ক্রীড়া লেখক সমিতির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিলাম। আমি একটা কিনোট পেপার পড়েছিলাম, খেলাধুলার বিকেন্দ্রীকরণ চাই, খেলাধুলার বিকেন্দ্রীকরণ চাই। এত বছর পরেও সেই ফুটবল বলেন বা ক্রিকেট বলেন বিকেন্দ্রীকরণ কিছু হয়েছে, তাহলে বিসিবির ইলেকশনের জন্য টি-20 একটা টুর্নামেন্ট করে 6টা দলের হাতে বাছা 6টা দলকে নিয়ে এসে তাহলে কোথাকার ক্রিকেট? আজকে অনেকে বলছেন ডিভিশনাল ক্রিকেট, জেলা ক্রিকেট, স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট, সেগুলি হবে, সেটা হওয়ার সুযোগ কোথায়? সেটা দিয়ে আমি শুরু করলাম। আর আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশে স্কুল ক্রিকেট শুরু করেছিল নির্মাণ স্কুল ক্রিকেট, ভদ্রলোক কয়েকদিন আগে মারা গেছেন, সিরাজ স্মৃতি একটা কলেজ ক্রিকেট হতো, আমরা আন্ত বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলতাম এবং বিশ্ববিদ্যালয়গুলিরও আন্ত ডিপার্টমেন্ট ক্রিকেট হতো। আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি ইন্টার ইউনিভার্সিটি অনেক ফুটবল ক্রিকেট হকি খেলেছি, চট্টগ্রামে খেলতে গেছি, এই জিনিসগুলি তো আমাদের চাচ্ছি না। ভালো টিম ছিল আমাদের, রাজশাহীতে আমি খেলতে গেছি, আমি ইসেদের সাথে খেলেছি, এই যে শামসু ভাইদের সাথে, আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গোলকিপার ছিলাম, এই জিনিসগুলি তো আমরা এখন চাই না। আমাদের সবকিছুই তো এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, আর খেলাধুলা তো সমাজের একটা অংশ, বিচ্ছিন্ন দ্বীপ না। আপনার দেশের দিকে চাই, দেখেন কোন জায়গায় রাইট পিপল ইন দ্য রাইট প্লেসেস আছে, জাস্ট সিঙ্গেল মি ওয়ান, একটা স্পট, সব কিছু কেন্দ্রীভূত শেখ হাসিনা, প্রধানমন্ত্রী ছাড়া কিছু, প্রধানমন্ত্রী বললে হয়, ইভেন পরিমণি, যে দুদিন আগে আপনারা সেখানেও পরিমণিকেও প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করতে হয় কিছু হতে হলে। তাই আমাদের স্তর ভিত্তিক গড়ে ওঠেনি। আরেকটা ভাই যেটা বলেছেন, আমরা বিপিএল করছি আইপিএল কে নকল করে, আইপিএল এর যত বাজে জিনিসগুলি আমরা নিয়েছি, কিন্তু আইপিএল করে ভারত এখন 3টা টিম করতে পারে। আপনি টেস্ট খেলতে গেছে একটা, শ্রীলঙ্কায় খেলতে যাবে একটা, 3টা টিম ভারত একই শক্তির করতে পারে। এবং 3টি টিমের সাথে আমি এই মুহূর্তে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশ সহ অনেক দল ওই 3টা টিমের কোনো একটা টিমের সাথে খেলতে পারবে না, কিন্তু আইপিএল করে আমাদের ওই জিনিসটা হয়নি। আইপিএলে ওই বাজে জিনিসগুলি করতে এসে আমরা আশরাফুলের মতো একটা ভালো ছেলেকে আমরা গাইড করতে পারিনি, চলে গেছে আমাদের দুটো ছেলের। যেহেতু আপনি সংস্কৃতি নিয়ে শুরু করছেন, আপনি সাব্বির এবং নাসিরের মতো যেটা যারা ম্যাচ ক্লোজ করতে পারতো, এদের আমরা হারিয়ে ফেলেছি, নতুন একটা আমরা খেলোয়াড় জোগাড় করতে পারিনি। ধ্বংসের মুখে আমাদের খেলাধুলা, ধ্বংসের মুখে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে ক্রিকেট নিয়ে বলি, এই ক্রিকেটের যে জুয়া,
এবং জুয়ারুদের যে ক্রিকেট বোর্ডে রাখা এবং তাদের প্রোটেক্ট করা, এটার জন্য কিন্তু সমাজের উপরে বিরাট একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আপনি জানেন গ্রামে গঞ্জে চার দোকানে এখন ক্রিকেট নিয়ে জুয়া খেলা হয়, এই ক্রিকেট নিয়ে জুয়া খেলা হয়। অনুপম তো অনেক সংস্কৃতি নিয়ে কাজ করে, আপনারা দেশে থাকেন, আপনারা অনেক কথা বলতে পারেন। আমার বিদেশে থেকে কিন্তু আমি খুব কষ্ট পাই যখন আমি এই যে আমার এখানে যারা ক্রিকেট খেলে এদের সাথে যখন কথা করতে যাই, তারা এই লাস্ট ইনসিডেন্টটা যখন দেখেছে, আমি তো একসময় তাদের খুব ক্রিটিসাইজ করছি। যখন ওই সাউথ আফ্রিকায় যে ডেভিড ওয়ার্নার স্মিথ করলো, আমরা খুব ক্রিটিসাইজ করছি। আমি একসময় শেন ওয়ার্নের ওর একটা চ্যারিটি আছে, ওটার সাথে ইনভলভ ছিলাম। আমার অস্ট্রেলিয়ান বন্ধুরা আমার ওখান থেকে সরিয়ে নিয়ে আসছে, আমার জিজ্ঞাসা করছে তোমার খুব টাকার প্রয়োজন? শেন ওয়ার্ন ইজ হেটেড পার্সন, এত বড় একটা আইকন প্লেয়ার, কিন্তু অস্ট্রেলিয়ান সমাজে কিন্তু সে হেটেড, তার পার্সোনাল নানান ইস্যুর জন্য হেটেড। তা আমরা সাকিবকে অনুরোধ করব, বিশ্ব ক্রিকেটে তোমার ভাবমূর্তি অনেক উজ্জ্বল, তোমাকে দেখে দেশ বিদেশের অনেক বাচ্চারা সাকিব সাকিব করে। যদি প্রতিবাদ করতেই হয়, প্রতিবাদ তো করার অনেক মাধ্যম আছে, তোমার সাথে যোগাযোগ আছে। তুমি যদি প্রধানমন্ত্রীর কাছে পাওয়ার প্ল্যান্ট করার জন্য চুক্তি একটা চাইতে পারো, তুমি ক্রিকেটকে বাঁচানোর জন্য সরাসরি তার কাছে যেতে পারো। এবং মাশরাফি অবশ্যই বলেছে, এবং এই সঙ্গে আমি আবারও আপিল করি, আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যারা বর্তমানে আছেন, অনেকদিন তো আপনারা কাজ করেছেন, অনুগ্রহ করে একটা নতুন কিছু করে দেন। কিন্তু অনুপম যেটা বলেছে, এই মুহূর্তে এটা সম্ভব না। সরকার যদি সরাসরি ক্রিকেট কন্ট্রোল বোর্ডে হস্তক্ষেপ করে, ICC ব্যান করে দেবে, যেটা সাউথ আফ্রিকার ক্ষেত্রে অনেকটা হয়েছিল, যেটা জিম্বাবুয়ের ক্ষেত্রে হয়েছিল, এটা বুঝিয়ে শুনিয়ে ওদের সরিয়ে দিতে হবে। এবং ওই হ্যান্ডপিক দেশে এখন আশরাফুল হক আছে, এই সরকারের ঘনিষ্ঠ সাবের ভাইও আছে, তান্না ভাইরা আছে, পুরনো যারা আছে, এবং সবার সাথে আলাপ করে কেন একটা, এই যে আপনারা সাংবাদিকরা আছেন, পুরনো সাংবাদিকরা আছেন, ক্রিকেটের সংগঠকরা আছেন, কেন একটা গোল টেবিল করে একদিন একটা কনফারেন্স করেন, কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে? সংগঠকরা আছেন, এখনো বাংলাদেশে ক্রিকেটের যে জনপ্রিয়তা আছে, এখন একটা পরিকল্পনা করলে 3 বছরের মধ্যে ক্রিকেট ঘুরে দাঁড়াবে আমি মনে করি। আমি ক্রিকেট এবং বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। আমি আজকে হয়তো আমিও ইমোশনাল হয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্রিকেটের দুইটা ভালভি, হার্টের দুইটা ভালভি নষ্ট হওয়ার মুখে। ওপেন হার্ট সার্জারি করে হলেও ক্রিকেটকে বাঁচানো। থ্যাংক ইউ ফর জয়নিং আস। নিখিল রঞ্জন দাস, একেবারে লাস্ট স্লটে আপনার কাছে শুনবো, আপনি কি অ্যাড করতে চান, সাজেশনস ফ্রম ইউ। আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ, সালেক সুফি যেটা বললেন যে আমাদের ক্রিকেটকে বাঁচাতে হবে, এবং এই ক্রিকেটকে বাঁচাতে গিয়ে যদি আমাদের কোনো ড্রাস্টিক অ্যাকশনও যেতে হয়, আমি অনুরোধ করব যারা যারা এটা করতে পারবেন তারা সেটাতে যান। কারণ আমি বারবার বলেছি, আমার কাছে খেলা বড় এবং খেলার চাইতে আমার দেশ বড়। কাজে আমাকে যদি দেশের সম্মান বাঁচাতে হয়, খেলাটাকে বাঁচাতে হয়, খেলার মাধ্যমে যদি আমার দেশের মান বাড়াতে হয়, তাহলে আমি সেটাতে যাব। সেটাতে যদি কাউকে অসন্তুষ্ট করতে হয় কিংবা কারো উপরে যদি আমাকে খর্গহস্ত হতে হয়, সেটা হতেও আমি কিন্তু একটা পিছপা হব না। আমার বিশেষ অনুরোধ যারা ক্ষমতায় আছেন, যারা ক্রিকেট পরিচালনা করছেন, দয়া করে ক্রিকেটকে বাঁচান, এটাই আমার শেষ বলা। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস, খন্দকার সালেক সুফি, ডক্টর অনুপম হুসাইন এবং আলফাজউদ্দিন আহমেদ, আপনাদের চমৎকার ব্যাখ্যা, বিশ্লেষণ, অভিজ্ঞতা যা আপনারা দর্শকদের সাথে আজকের এই প্ল্যাটফর্মে বিনিময় করলেন, আমার মনে হয় দর্শকরা ঋদ্ধ হয়েছে, প্রাণ ভরে তারা উপভোগ করেছে, তাদের সরব উপস্থিতি এবং সুন্দর সুন্দর কমেন্টস, কোশ্চেন, মতামত আমরা পেয়েছি, সবগুলো সময়ভাবে পড়া সম্ভব হয়নি বা পার্টিকুলারলি অ্যাড্রেস করা সম্ভব হয়নি। তো অধিকাংশ বিষয়েই কিন্তু আমাদের আলোচকবৃন্দ টাচ করে গেছেন, আপনাদের যে মতামতগুলো ছিল সেইগুলো, অন্যান্য অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো ছিল আমরা সেগুলো না হয় পরবর্তীতে অন্য কোনো পর্বে পর্যায়ক্রমে আলোচনা করব। এক মিনিট, জাস্ট 30 সেকেন্ড। আমি সবার কাছে অ্যাপিল করব, আজকে রাত্রে আপনারা ওমান বাংলাদেশের খেলা দেখবেন, দুটো দলের, আমরা যতই ইমোশনাল, আমরা দেশপ্রেমিক, আপনার বড় কিছু মনে করেন না, আমি দুটো দলের যে বিশ্লেষণ দেখি এবং খেলার যে মানের দেখি, এবং বাংলাদেশ দলে 5 জন খেলতে পারবে না ভালো খেলোয়াড়, যদি বাংলাদেশ 2-3 গোলে হেরে যায়, আপনারা কখনো খেলোয়াড়দের ট্রল করবেন না, এই টিম যথেষ্ট উন্নত হয়েছে এবং ধরে রাখলে সাফল্য অনেক এগিয়ে যাবে। এই টিমের যে দুটো ডিফারেন্স ইজ 3-0, যদি 3-1 বা 2-1 হয়, সেটা আমাদের জন্য বিরাট সাফল্য বলে ধরে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওমান শক্তিশালী দল, তাদের
এর আগের লেগে 4-1 হেরেছিলাম আমরা জানি, সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আমাদের 5 জন খেলোয়াড়কে আমরা মিস করব, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তো ফুটবল দলের জন্য শুভকামনা জানাচ্ছি একেবারে শেষ ভাগে। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে এই অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধৈর্য ধরে আমাদের অতিথিদের কথা শুনেছেন, এনজয় করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি এবং ক্রীড়া সংস্কৃতি আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হোক। শুদ্ধি অভিযানের মাধ্যমে হলেও আমাদের ক্রিকেট বাঁচুক, আমাদের ক্রীড়াঙ্গন বাঁচুক। আমরা ক্রীড়া অন্তঃপ্রাণ মানুষ, ক্রীড়াঙ্গনকে এগিয়ে যেতে দেখতে চাই, এবং বিশ্ব ক্রীড়া পরিমণ্ডলে লাল সবুজের এই পতাকা খচিত বাংলাদেশ দাঁপিয়ে বেড়াবে, সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় চাইছি। স্পোর্টস টক উইথ শামসুল ইসলাম থেকে আপনাদের মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।